Munna. Ej, Munna. Ej, কি হইছে তোর? তোকে আজকে বেশ কয়েকদিন বিষণ্ণ দেখাচ্ছে? কিছু না রে। না, নিশ্চিত তোর কিছু একটা হইছে। কি হইছে বল তো মামা? তুই তো জানিস, 4 বছর ধরে একটা মিশাতে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, জানি তো। মেয়েরা এমন কেন হয় মামা? আবার কি হলো? কিছুদিন আগে জানতে পারলাম সে আমার সাথে বিগত 6 মাস যাবত ভালোবাসার মিথ্যায় অভিনয় করে যাচ্ছিল। ওমা বলিস কি? হ্যাঁ তো, তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আমি কোনোভাবেই তা আন্দাজ করতে পারিনি। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, না পারতেছি খেতে, না পারতেছি ঘুমাতে, ক্লাস পড়াশোনা কিছুই ঠিক মতো করতে পারতেছি না। কি দোষ ছিল আমার বলতো? দোষ খুঁজে আর কি করবি মামা, এখনকার যুগে ছেলেমেয়েরা এমনই চালাকি করে, তারা প্রতারণা করে সবার সাথে। এখন এসব বলে লাভ নাই, চল আমরা একসাথে এখন হলে যাই। চল। আরে মামা কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর মামা জানিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরোজ নামে একটি ছেলে প্রেম গড়িত কারণে সুসাইড করেছে। তাই নাকি? হ্যাঁ। এই আমাদের সাথে মুন্না আছে না, ওই মুন্নার সাথে সেম ঘটনাটাই ঘটছে। চল তো রুমে একটু যাই। চল। প্রিয় আব্বু আম্মু, আমি জানি যখন তোমরা এই সিঁড়িটি পড়বে তখন হয়তো আমি আর তোমাদের মাঝে থাকবো না। আমাকে মাফ করে দিও তোমরা, আমি কখনো তোমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে এভাবে যেতে চাইনি। বিশ্বাস করো আম্মু, আমি কখনোই নিজ থেকে তোমার বুক শূন্য করতে চাইনি। আমিও চেয়েছিলাম বাঁচতে, বেশি না আম্মু, একটি মানসিক শান্তি নিয়ে বাঁচতে একটু। কিন্তু এই পৃথিবীর কিছু বেঈমান, বিশ্বাসঘাতক, মানুষরূপী, বহুরূপী মানুষ আছে যারা মানুষের বেঁচে থাকার মানসিক শান্তিটা কেড়ে নেই। আমাকে মাফ করে দিও আব্বু, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। কতই না স্বপ্ন ছিল তোমার, ছেলেকে লেখাপড়া করে অনেক বড় হবে, তোমাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু আব্বু দেখো, আমি কিছুই করতে পারলাম না। আমি তোমার কষ্টের মূল্য দিতে পারলাম না আব্বু। জানো আম্মু, আমার না খুব ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে চাকরির প্রথম টাকা দিয়ে তোমায় নিয়ে আমি সারা দেশ ঘুরব, কিন্তু আমি পারলাম না আম্মু, পারলাম না তোমার ইচ্ছাগুলো পূরণ করতে। আচ্ছা আম্মু, বলতে পারো পৃথিবীর মানুষগুলো কেন এমন হয়, এত বিশ্বাসঘাতক কেন আম্মু? আমার কি দোষ ছিল জানো আম্মু, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেওয়া? কারণ এখন মানুষ মানুষের ভালোবাসার মূল্য দেয় না আম্মু। ভালোবাসা বিশ্বাস বলতে কিছুই নেই, শুধু আছে টাকার ভালোবাসা। যার কাছে টাকা আছে তার কাছে ভালোবাসা আছে। আম্মু আমাকে তো সে একটু সময় দিতে পারতো, আমিও টাকার মালিক হতাম, কিন্তু দিল না আম্মু, সে অন্য কারো হয়ে গেল। আম্মু বলো, আমি কি করে এটা মেনে নেব আম্মু? আমার চোখের সামনে তাকে অন্য কারো হয়ে যেতে কীভাবে দেখব? যে কিনা সারাদিনের রুটিনে মূল বিষয় ছিল, এখন তাকে ছাড়া সেই পুরো দিন কীভাবে পার করব? আমি বড় অভাগা জানো আম্মু, আমি আমার ভালোবাসার কাছে হেরে গেছি, আর আমার ভালোবাসা হেরে গেছে টাকার কাছে। যদি পরের জন্ম বলে কিছু থাকতো, সৃষ্টিকর্তার কাছে অঢল টাকার মালিক হয়ে পৃথিবীতে পাঠানোর অনুরোধ করতাম। চোখ ঝাপসা লাগছে, আর কিছু লিখতে পারছি না, আমাকে মাফ করে দিও তোমরা। কি করছিস তুই? এটা বোকা ছেলে, একটা মেয়ের জন্য কি নিজের জীবন সেভাবে দিয়ে দেয়? তোর মা কি করছে? তুই নাকি মেয়েটা? অবশ্যই মেয়েটা। তাহলে তো মেয়েটার মরা উচিত তোর না? তোর তো আলহামদুলিল্লাহ বলা উচিত, তোর তো কপাল ভালো। আল্লাহ আছে, তুই ভেবে দেখ তো, মেয়েটার যদি বিয়ের পর তোর সাথে বিয়ে হওয়ার পর যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কেমন হতো? আল্লাহ তো তোকে বাঁচাই দিছে। আচ্ছা বল, তুই মরলে কার কি ক্ষতি হবে? সব তো ঠিকই থাকবে, সবাই সর্বমতো ভালো থাকবে, সেও বিয়ে করে নতুন সংসার করবে, সুখের সংসার সে করবে। তোর কি মনে হয় তুই মরলে সারা জীবন মেয়েটা তোকে মনে রাখবে, সে নিজেকে দোষী মনে করবে? নেভার ইভার, কেউ তোকে মনে রাখবে না। কথাই বলে, এমনিতে কথাই বলে, মেয়েদের কখনো অতীত থাকতে নেই, আর তুই পড়ে আছিস আবেগ নিয়ে। একবার কি ভাবছিস তোর বাবা মায়ের কথা? তুই মরে গেলে তারা কিভাবে বাঁচবে? তারা তো বেঁচে থেকেও মৃতের মতো বাঁচবে। ছোট থেকে তোকে এত কষ্ট করে বড় করেছে, আর তুই বেটা এগুলো শুরু করেছিস? এক বছর পরে তো তুই ইঞ্জিনিয়ার হয়ে যাবি, তোর তো সামনে অনেক ব্রাইট ফিউচার। আর তুই বেটা একটা হারাম রিলেশনশিপের জন্য মরতে বসেছিস?
আফসোস হয় তোদের মতো ছেলেমেয়েদের জন্য, তোরা বাবা মায়ের কথা একবারও ভাবিস না। আর আত্মতত্ত্ব মহাপাপ, যার শাস্তি নিশ্চিত জাহান্নাম। তুই বেটা এবারও কষ্ট করতেছিস, তুই ওই পারেও সারা জীবন কষ্ট থাকতে চাস, তাই না? আর হ্যাঁ, আবেগ ছেড়ে বাস্তবে ফিরে আয়, এখন তোর ইচ্ছা দেখ তুই কি করবি, তুই সিদ্ধান্ত নে। বন্ধু, আমি তো অনেক বড় ভুল কাজ করতে যাচ্ছি না, এই কাজটা তো মহাপাপ। আসুন, আমাদের আদান দিয়েছে, চল আমরা একসাথে আসি না।